বাংলাদেশের মডেল অভিনেত্রী আর সেলিব্রিটিদের রোজগার শরীর বেশি। হলিউডে সেলিব্রিটিদের স্ক্যান্ডাল নিয়ে প্রায় হয়েছে শোনা যায়। এই অভিযোগে নাম জড়িয়েছে বেশ কিছু টলিউড অভিনেত্রীদেরও, এমনকি বাদজানি বাংলাদেশি বিনোদন জগতের তারকারাও। কখনো কখনো স্ক্যান্ডাল তারকাদের জীবনে আশীর্বাদ হয়ে দেখা যায়। যেমন সেক্স স্ক্যান্ডাল দিয়ে রাতারাতির তারকা বনে গিয়েছেন হলিউডের কিম কার্ডাশিয়ানের মতো অনেক তারকাই। তবে বাংলাদেশে সেক্স স্ক্যান্ডালের কারণে অনেক ক্যারিয়ারে ধস নেমেছে। তো অ্যাডভান্স বাংলার আজকের এই ভিডিওতে এমনই ঢাকার আলোচিত্র 12 অভিনেত্রীকে চিনে নিন। প্রভা। 2010 সালে বাংলাদেশ জুড়ে বোধহয় সবচেয়ে আলোচিত নাম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রভার বয়ফ্রেন্ড রাজীব একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়লে দেশের শীর্ষ মডেল ও অভিনেত্রীর ক্যারিয়ারে থেকে সরে পড়তে বাধ্য হন। রাজীব ও প্রভার বিয়ে পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছিল, তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিল তাদের সম্পর্ক। কিন্তু এর মাঝে অভিনেত্রী প্রভার সাথে প্রভার মন দেওয়া নেওয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন। এরপর প্রতিহিংসার বসে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন। দীর্ঘ 2 বছর মিডিয়া থেকে আড়াল হয়ে পড়েন প্রভা। তিন্নি। সেক্স স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে পড়েন মডেল অভিনেতা তিন্নি হিল্লোল। দেশ জুড়ে আলোচিত সমালোচিত হন তারা। একটি হোটেল ঘরে তরুণ তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফুটেজ তাদের নামে ছেড়ে দেওয়া হয় বাজারে। ভিডিওটির পাত্রপাত্র হিসেবে চলে আসে এই জুটির নাম। যদিও এই ভিডিওটির সত্যতা মেলেনি, কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই পাননি এই তারকা জুটি। মিলা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে তার নামে চলে আসে ভিডিও স্ক্যান্ডালের গুজব। ইন্টারনেটে মিলা নামে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। 33 সেকেন্ডের এই ভিডিওতে মত্র অবস্থায় থাকা তরুণীর চিত্র রয়েছে। এই ঘটনা কয়েক মাস পর মিলা মুখ খোলেন। তিনি দাবি করেন প্রকাশিত ভিডিওর মেয়েটি তিনি নন, এটি মিলা না হলেও স্ক্যান্ডাল থেকে রক্ষা পাননি তিনি। ইভা রহমান। সঙ্গীতশিল্পী ইভা রহমানের নামে একটি অন্তরঙ্গ দৃশ্যে ভিডিও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ভিডিও দৃশ্যে দেখা যায় একটি হোটেল কক্ষে এক বিদেশির সাথে অন্তরঙ্গ মুহূর্তে ছিলেন ইভা রহমানের মতন দেখতে এক নারী। পরে এটি অবশ্যই গুজব বলে প্রমাণিত হয়। মেজাবিন। কয়েক বছর আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে মেজাবিন নামের একটি নীল ছবির ক্লিপ। মেজাবিন জানিয়েছেন এটা তার বিরুদ্ধে একরকম ষড়যন্ত্র। নোভা। মডেল অভিনেত্রী নোভাকে ক্যারিয়ারে উঠতে সময় বিপাকে ফেলে দেয় একটি ভিডিও ফুটেজ। 2010 সালে তার নামে একটি অন্তরঙ্গ ফুটেজ ছড়িয়ে পড়ে, তবে ফুটেজটি নোভার কিনা তার সত্যতা মেলেনি। সারিকা। মেজাবিনের মতন ফেক ভিডিওর স্ক্যান্ডালে ফাঁদে পড়েছেন আরেক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েবসাইটে সারিকার নামে একটি পর্ন ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। প্রকাশিত ভিডিওর মেয়েটি সারিকা নয়ন বলে তার ঘনিষ্ঠজনরা জানান। পড়শি। হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শিও রেহাই পানি এই সাইবার ক্রাইম থেকে। পড়শির নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। যদিও ভিডিওর মেয়েটি যে পড়শি তা নিশ্চিত হতে পারেননি। আনিকা কবি শখ। জনপ্রিয় মডেল আনিকা কবি শখের নামে একটি ভিডিও ফুটেজ বেশ আলোড়ন সৃষ্টি করে 2011 সালের মাঝামাঝিতে। ভিডিওর ক্লিপটি প্রকাশ হওয়ার সাথে সাথেই এটি নানাভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র। ভিডিওটি বিভূষণা নাটি শখ ছিল না বলে জানা যায়। বিন্দু। নাট্যকার সাংবাদিক ও অরুণ চৌধুরীকে জড়িয়ে একটি ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে, আর এর সাথে যুক্ত হয় জনপ্রিয় টেলিভিশন তারকা বিন্দু নাম। একটি অফিস কক্ষে গোপন ক্যামেরায় ধারণকৃত এই ভিডিওতে কথিত অরুণ চৌধুরীর সাথে যে নারীটিকে দেখা গেছে সেই নারীটি মডেল বিন্দু বলে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হয়। পরে জানা যায় ভিডিও তরুণী অভিনেত্রী বিন্দু ছিলেন না। বিদ্যা সিনহা মিম। লাখ সুপারস্টার জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেশ ক্লিন ইমেজ নিয়ে মিডিয়া ছিলেন, কিন্তু এতে বাধা হয়ে ওঠেন একটি আপত্তিকর ভিডিও ফুটেজ। গত কয়েক বছর আগে এক বিদেশি ক্রিকেটারের সাথে আপত্তিকর দৃশ্যের এই ফুটেজ প্রকাশ হয়। এ নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা জড় ওঠে। তবে এটা আসলে তারকা বিদ্যা সিনহা মিম কিনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। চৈতি। প্রভার আপত্তিকর ভিডিও চিত্র প্রকাশ হওয়ার বেশ কাটতে না কাটতে 2011 সালে মডেল ও উপস্থাপিকা চৈতির একটি আপত্তিকর ভিডিও প্রকাশ হয়।
নির্মাতা এনামুল কবির নজরের সাথে এই ভিডিওটির আপত্তিকর অবস্থায় দেখা যায় জ্যোতিকে। ভিডিওটি মোবাইল রেকর্ডিং করা হয়েছিল। এই আপত্তিকর ভিডিও প্রকাশের পরপরই তুমুল সমালোচনার মধ্যে পড়েন জ্যোতি। এরপর অনেকদিন মিডিয়ায় দেখা যায়নি এই তারকাকে। নির্মাতা নিজেরও উদাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর এমনই ভিডিও দেখতে চাইলে এখনই অ্যাডভান্স অ্যাপকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি প্রেস দিয়ে রাখুন, যাতে করে আমাদের এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে যায় আপনার কাছে। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।